সরকারের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি যেন নির্বাচন কমিশনার না হন সার্চ কমিটির বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান কক্সবাজারে চাকায় পিষ্ট হয়ে পাঁচ ভাইয়ের নিহতের ঘটনায় পিকআপের চালক গ্রেফতার কুয়াশা ও গতি দুর্ঘটনার কারণ ভারতে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ ছড়িয়েছে দেশে বিদেশে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলছে যুক্তরাষ্ট্র আসসালামু আলাইকুম মিতা মোস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে একেএসটিএম টিভির শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত কেউ যেন নির্বাচন কমিশনের সুযোগ না পায় সেই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার কথা জানিয়েছেন বিশিষ্টজনেরা সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটির সাথে বিশিষ্টজনদের সাথে বৈঠক শেষে একথা জানান তারা সকাল 11:30টায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে অংশ নেন 14 জন বিশিষ্ট নাগরিক এখন চলছে দ্বিতীয় দফার বৈঠক কোন দলীয় সরকারের সময় এটা বর্তমান সরকার হোক বা আগের দলীয় সরকার হোক তার সময় বিশেষভাবে সুবিধাভোগী কোনো ব্যক্তি যাতে নির্বাচন কমিশনের স্থান না পায় তার জন্য আমরা দাবি জানিয়েছি এবং সেই দাবিটা আরও অনেকেই সমর্থন করেছেন যে তারা যেন সৎ হয় নির্ভীক হয় সততা থাকে অর্থের প্রতি যেন লোভ না থাকে এইগুলো মূল কথা এবং এটা সত্যি খুব কঠিন খুঁজে পাওয়া এটাও ঠিক আবার সার্চ কমিটির পক্ষ থেকে বলা হলো যে অলরেডি 300 অটোমেটিক চলে আসছে তো সেগুলো খুব হাস্যাস্পদ বলে আমাদের কাছে মনে হয়েছে যাদের সুনাম এবং যাদের সততা আছে তাদের জন্য ওনারা নিয়োগ দেন এই জন্য বলেছি যাদের ব্যাপারে কন্ট্রোভার্সি আছে যাদের ব্যাপারে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাচারিতা পক্ষপাতিত্ব অ্যারোগেন্সের অভিযোগ আছে যাদের ব্যাপারে আপনার আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে যারা প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে এই সমস্ত লোককে যেন বাদ দেওয়া হয় অনুসন্ধান কমিটি যেন 10টা নামই সুচিন্তিতভাবে দেয় যেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছার স্কোপটা যেন কম থাকে বা যেন না থাকে যেন অনুসন্ধান কমিটি নিজেই 10টা এমন প্রত্যেকটা যেন ভালো নাম দেয় একটা নামের ক্ষেত্রে ভুল করার কোনো স্কোপ নাই এটা এক্সপেক্ট করেছি সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠনে এ মুহূর্তে সার্চ কমিটির সাথে দ্বিতীয় দফায় বৈঠক চলছে বৈঠকের খবর জানাতে জাজেস লাউঞ্জে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে জাবেদ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের আর কি তথ্য আছে আপনার কাছে আমিতা সার্চ কমিটির প্রথম বৈঠক কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দ্বিতীয় বৈঠকটি চলছে প্রথমেই কিন্তু সকালে যে মানে বিশিষ্টজনেরা 14 জন উপস্থিত ছিলেন 20 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রথম বৈঠকে সেখানে 14 জন উপস্থিত ছিলেন 14 জনের মধ্যে আমি যদি একটু নামগুলি সংক্ষেপে বলি যেমন আসিফ নজরুল ছিলেন অধ্যাপক বুরহানুদ্দিন খান সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আলী ইমাম মজুমদার সাবেক মন্ত্রিপরিষদ সচিব ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ এইরকম বিশিষ্ট ব্যক্তিরাই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং আইন অঙ্গনের রিলেটেড ব্যক্তিরাই কিন্তু এখানে বেশি উপস্থিত ছিলেন এবং তারা সবাই এবং আইনের বাইরেও যারা কাজ করেন বিশিষ্ট ব্যক্তি তারাও ছিলেন তারা সবাই কিন্তু একটা জিনিসই বলেছেন যে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হয়েছে তাদের আস্থা অনাস্থার বিষয়টিও অনেক সময় উঠে এসেছে নির্বাচন কতটা সৎ হয়েছে সঠিক হয়েছে এগুলি নিয়ে কিন্তু কথা বলেছেন এবং তারা সেই জন্য বলেছেন যাতে এই বিষয়গুলি যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে যেখানে সৎ যোগ্য ব্যক্তির এই প্রাধান্য পাবেন এবং যাদের নাম দেওয়া হবে সেই নামগুলির জন্য বিবেচনা নেওয়া হয় এবং তারা যাতে কোনোভাবেই কোনো সরকারের কাছ থেকে বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা যেন না হন এবং তাদের যদি আপনার আরেকটি জিনিস বলেছেন এমনভাবে বিবেচনা করতে হবে তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক হন অর্থাৎ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন বা বিরুদ্ধে কথা বলেছেন বিভিন্ন সময়ে এমন ব্যক্তিদের নাম যেন না আসে সেই বিষয়টি তারা স্পষ্ট করেছেন এবং তারা একটি উদাহরণও দিয়েছেন যে এমন একটি ঘটনা ঘটেছে তারা নাম বলেননি অর্থাৎ আইনঙ্গনে একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল যে লোকটিকে 2 দিন পরে তার নিয়োগটা বাতিল করতে হয়েছিল কেন হয়েছিল কারণ দেখা গেছে যে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী লোক ছিলেন সেই জন্য এই বিষয়গুলি যেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে না হয় এবং এই জন্য যেই 10টি নাম এই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে জমা দেবে সেই 10টি নাম যেন জমা দেওয়ার আগে জনসম্মুখে যেন এই নামটি প্রকাশ করা হয় যাতে জনগণ এবং সবাই মিলে যেত যাতে ওই লোকগুলির অতীত ব্যাকগ্রাউন্ড তাদের ভালো মন্দ তাদের পূর্বের কোনো রেকর্ড হিস্ট্রি আছে কি না খারাপ সেগুলি যাতে তারা মতামত দিতে পারে যাতে কোনো নামের বিষয়ে যেন কোনো
প্রশ্ন না উঠতে পারে এই বিষয়টি তারা বারবার জোর দিচ্ছেন। এবং এই বিষয়গুলি কিন্তু আবার যারা সার্চ কমিটিতে আছেন, ছয় সদস্য বিচারপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে ছয় সদস্যের সার্চ কমিটি আছেন, তারাও কিন্তু একমত হয়েছেন এবং তারাও বলছেন যে আমরা সেই জিনিসটি বিবেচনা করছি। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে 300 জনের নাম নির্বাচন কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়েছে এবং তারা সেগুলো বিবেচনা করছেন। এবং দ্বিতীয় বৈঠকে যারা আছেন তারা হচ্ছেন গণমাধ্যম কর্মী, যারা বিশিষ্ট ব্যক্তিগত বিভিন্ন পত্রিকার সম্পাদক, টেলিভিশনের আপনার ব্যবস্থাপনা পরিচালক, এই ব্যক্তিরা কিন্তু এখন এই সার্চ কমিটির বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠক চলছে। তো মোটামুটি এই হচ্ছে সার্চ কমিটির সর্বশেষ খবর মিতা মুস্তফা আমার কাছে। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জ থেকে জানছিলেন সার্চ কমিটির বৈঠকের খবর। অতিরিক্ত কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের চাপায় পিষ্ট হয়ে পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পিকআপের চালক। দুপুরে কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব। র্যাব আরও জানায় আটক হওয়া পিকআপ চালকের নাম শাহিদুল ইসলাম ওরফে সাইফুল। পিকআপের মালিকের নির্দেশে এতদিন সে আত্মগোপনে ছিল। চালক সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত রাতে আটক করা হয়। গত 30 জানুয়ারি মারা যান কক্সবাজারের চকরিয়ায় সুরেশচন্দ্র সুশীল। গত মঙ্গলবার তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে দুরন্ত গতির পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত হন সুরেশচন্দ্রের পাঁচ ছেলে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাশাপাশি তার বক্তব্য অনুযায়ী কুয়াশার কারণে সে সঠিকভাবে দেখতে না পারার কারণে সে মূলত এই টোটাল পরিবারের উপরে সে গাড়িটি উঠিয়ে দেয় এবং সে মালিকের যে ছেলে তারেক যে গাড়িতে ছিল সে মূলত তাকে গাড়ির তে বসেই জানলা দিয়ে তাকে ডাক দেয় যে এখানে থাকা ঠিক হবে না, সমস্যা হতে পারে, আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। সবশেষ রিপোর্ট অনুসারে দেশে কোভিড সংক্রমণের হার খানিকটা কমেছে, সে অনুসারে হাসপাতালেও রোগীর চাপ কমার সম্ভাবনা রয়েছে। কোভিডের এই মুহূর্তের চিত্র জানাতে মহাখালী DNCC হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরানা চৌধুরী। নজরানা, DNCC হাসপাতালে আজকে কোভিড রোগীর অবস্থা কিরকম দেখছেন? অমিতা, DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এটি প্রায় 1058 বেডের একটি হাসপাতাল। এখানে এই প্রচুর রোগী নেয়ার ক্যাপাসিটি আছে এই হাসপাতালের। এবং আমরা দেখেছি যখন বছরখানেক আগে যখন ডেল্টা ভেরিয়েন্টের কারণে বাংলাদেশ করোনায় রোগীতে সারা বাংলাদেশ জেরবার হয়ে গেছিলো, তখন কিন্তু এই হাসপাতালে প্রচুর রোগী এসেছেন। কিন্তু এই আজকে আমি এই হাসপাতালে একটি পরিসংখ্যান দিতে পারি যে এই হাসপাতালে গত 24 ঘন্টায় 11 জন রোগী ভিজিট করেছেন জরুরি বিভাগে, তার মধ্যে 3 জন রোগীকে ভর্তি করা হয়েছে। এবং 1058 বেডের হাসপাতালে এখন এই মুহূর্তে ভর্তি আছে মোট 80 জন রোগী। আর আমি এর আগে গিয়েছিলাম আরেকটি কোভিড ডেডিকেটেড হাসপাতালে, সেটি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেটি প্রায় 568 বেডের হাসপাতাল। সেই হাসপাতালে আজকের পরিসংখ্যান অনুযায়ী 116 জন রোগী ভর্তি আছেন এবং গত 24 ঘন্টায় 11 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তো আমি দুটি হাসপাতালের পরিসংখ্যান তুলে ধরলাম এই জন্য যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরার জন্য যে কী পরিমাণ রোগী হাসপাতালে আসছেন এই মুহূর্তে। তো বোঝা যাচ্ছে যে হাসপাতালে রোগী আসার পরিমাণ খুবই কম এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে সেরকম কোনো ভিড় নেই হাসপাতালে। আর যেটি আমি বলবো যে কয়েকদিন আগ পর্যন্ত, যে সপ্তাহখানেক আগেও সংক্রমণ ছিল 25%-এর উপরে, যেটি গতকালকে 15%-এর মধ্যে চলে এসেছে। এবং গত ডিসেম্বরে যেটি আমাদের কোভিড সংক্রমণ একেবারে 1-2% মধ্যে ঘোরাফেরা করছিল, সেটি কিন্তু হঠাৎ করেই এই অমিক্রন ভ্যারিয়েন্টের কারণে বেড়ে যায়, যেটি সর্বোচ্চ 33%-এর মতো চলে গিয়েছিল, সেটি কিন্তু আবার ঠিক একই গতিতে কমা শুরু করেছে। তো অমিক্রন ভ্যারিয়েন্টের সাধারণত খুব দ্রুত লোকজন মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা, এবং বাসায় থেকেই সাধারণ ওষুধপত্র খেয়েই সুস্থ হয়ে যাচ্ছেন বা অনেক সময় টেরও পাচ্ছেন না যে তারা আক্রান্ত হচ্ছেন। তো সেজন্য হাসপাতালে আসার পরিমাণটা কম আছে। আর যারা হাসপাতালে আসছেন তারা কিন্তু ওই যে কোমরবিলিটি যাদের আছে, যে যারা আগে থেকেই
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তারাই সাধারণত হাসপাতালে আসছে। এবং একটি কথা বলি যে রোগী কম আসছে সেটি আমি যেমন বলেছি, এর সাথে আরেকটা জিনিস বলে রাখি যে প্রতিটি হাসপাতালে রোগী কম থাকলেও আইসিইউ শয্যা যেগুলো আছে সেগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। তার মানে যে সমস্ত রোগীরা আসছেন তারা কিন্তু বেশ ভালনারেবল অবস্থায় আসছেন এবং তারা খুব দ্রুত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছেন এবং তাদেরকে আইসিইউতে স্থানান্তর করতে হচ্ছে। তার মানে যে ডাক্তাররা বলছেন বা চিকিৎসকরা বলছেন যে যত সংক্রমণই কমে আসুক না কেন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। মিতা, ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি জানছিলাম কোভিড পরিস্থিতির খবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দিন আহমেদ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্য দুঃখ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সহ যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও উক্ত ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। ভারতের হিজাব বিতর্ক প্রসঙ্গ। ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ করায় ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের বিচার চেয়েও আদালতে ফল পায়নি কর্ণাটকের মুসলিমরা। কেননা কর্ণাটকের হাইকোর্ট বলছে শিক্ষা প্রতিষ্ঠানে এখন হিজাব পরা যাবে না, আর ভারতের সুপ্রিম কোর্ট বলছে সময় মতো তারা ব্যবস্থা নেবে। আরও জানাচ্ছেন রানা মনজুর। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে চলছে প্রতিবাদ পাল্টা প্রতিবাদ। কর্ণাটক, পুদুচেরি, মধ্যপ্রদেশ ছাড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়েছে রাজধানী নয়াদিল্লিতে। এটা নয়াদিল্লির বিক্ষোভের ছবি। পুলিশ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে, কিন্তু বিক্ষোভকারীরা বলছেন হিজাব সাংবিধানিক অধিকার। এটা শুধু এক টুকরো কাপড় নয়, এটা মুসলিম নারীদের সম্মানের প্রশ্ন, এটা মুসলিম নারীর গর্ব। কর্ণাটকে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। আমি নবম শ্রেণী থেকে হিজাব পরি, ভারতে এর আগে এমনটা দেখিনি, শিক্ষা প্রতিষ্ঠানে তো নয়ই, তাই যা হচ্ছে এটা নিন্দা করছি। এই নিন্দার বার্তা ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রশিদ হুসাইন টুইট বার্তায় ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। anti-Muslim hatred of course does not occur. ধর্মীয় স্বাধীনতার মধ্যে একজনের ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত, তাই কর্ণাটকে ধর্মীয় পোশাকের অনুমতি নির্ধারণ করা উচিত নয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে এবং নারী ও মেয়েদের কলঙ্কিত ও প্রান্তিক করে। হিজাব নিষিদ্ধ করা নিয়ে প্রতিবাদ ছড়িয়েছে পাকিস্তানের করাচিতেও। ব্যানার আর স্লোগানে পাকিস্তানের নারী অধিকার কর্মীরা বলছে হিজাব তাদের অধিকার, হিজাব তাদের গর্ব। এদিকে এরই মধ্যে হিজাব পরাকে সাংবিধানিক অধিকার দাবি করে আদালতে গিয়েছেন বিক্ষুব্ধ মুসলমানরা। কর্ণাটকের আদালত বলছে শিক্ষা প্রতিষ্ঠানে এখনই হিজাব পরা যাবে না, আর ভারতের সুপ্রিম কোর্ট বলছে সময় মতো তারা ব্যবস্থা নেবে। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। দিনাজপুরের চিরির বন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১২ জন। আর গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা উল্টে নানি ও নাতি নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পাশে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করে। এছাড়াও অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি ময়না বেগম এবং নাতি নাইম নিহত হয়েছে। আহত নানা সাদেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এবং নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী সালমান নিহত হয়েছে। চট্টগ্রামের মহাসড়কে ব্যাটারি ও তিন চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও এসব আইন মানছে না কেউই। যানগুলোতে নেই কোনো ফিটনেস, নেই চালকের লাইসেন্স,
ট্যাক্স টোকেন সহ কোনো কাগজপত্র, ফলে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল বাড়ছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মহাসড়কে চালানোর অনুমতি না থাকলেও চট্টগ্রামের সাথে তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মহাসড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, অটো ট্যাক্সি সহ নানা ধরনের ছোট গাড়ি চলাচল বেড়েই চলেছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অভিযোগ রয়েছে দেশের নানা প্রান্ত থেকে এসে কোনো রকম প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়াই অনেকেই ইচ্ছে মতো চালাচ্ছে ত্রিচক্রের যান। সরকার যদি একবারও যদি বন্ধ করে দেয় তো তারপরে আমরা কিভাবে চলবো? আমাদের বাচ্চাটা ব্যবস্থা নিয়ে খাইতে হবে। আমাদের সমস্যা হয় বেশিরভাগই মনে করেন যে বাস স্ট্যান্ড দাঁড়াইতে দেয় না পুলিশে, মারধর করে এবং সিএনজি জেলার অনেক ঝামেলা করে। সড়কগুলোতে ছোট যানের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যানজটের পাশাপাশি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব যান নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। বিএটি কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন দেওয়ার পরে গাড়িগুলো কোথায় চলছে, একটা এলাকার জন্য কতটুকু গাড়ি প্রয়োজন, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতেছে না। সিটি কর্পোরেশন রুটগুলিতে চলার অনুমতি নেই, এই সমস্ত গাড়ি দেখতেছে চলতেছে। ট্রাফিক পুলিশকে সামনে দেখে দূর থেকে দেখার কারণে সেই চালক কী করে, দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যায়, চালিয়ে যাওয়ার কারণে হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়। এদিকে নিরাপদ সড়ক কার্যকর না হওয়ার কারণে সড়কে মৃত্যু সংখ্যা বাড়ছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের ইঞ্জুরি চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগে পাচ্ছি। আমার মনে হয় নজরদারির ব্যবস্থাটা যদি একটু শিথিল হতো, না হতো, তাহলে কিন্তু এই ধরনের দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্টগুলো আমরা পেতাম না। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে নানা ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। চালক এবং যারা পথচারী সকলকে সচেতন করার চেষ্টা করছি। হাইওয়ে পুলিশের সংখ্যা আমরা বাড়িয়েছি এবং একই সাথে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট যেটি আছে তারাও সড়কে যথেষ্ট পরিমাণে ডিপ্লয়েড হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, আইন না মানার ফলে সড়কে প্রাণ হারাতে হচ্ছে নিরীহ মানুষদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। রাজধানীর দারুসসালাম এলাকার টোলারবাগে হারিসা বেগম নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী এহিয়া মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া নটার দিকে টোলারবাগ তিন নম্বর গেটের খালপার গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট করছেন ফাত মোহাম্মদ। সন্তানকে কোলে নিয়ে বাবার ফাঁসির দাবিতে থানায় মামলা করতে এসেছেন ছেলে। বিস্ময়কর হলেও এমনটাই দাবি করেছেন নিহত হারিসা বেগমের ছেলে আব্দুর রহমান। ওনার মাথায় একটু সমস্যা আছে, উনি দীর্ঘদিন আমাদের থেকে বাইরে ছিল, 10-15 বছর। ইনি আমাদের এখানে আসতে 1 বছর হয়েছে। উনি কাজ কাম ভালো কোনো সমস্যা নেই, আমার সংসারে কোনো সমস্যা নেই, সবাই জানে, বাড়ির আশেপাশে সবাই জানে। কিন্তু ওই উনি একটু পাগলাম টাইপ করে, তারপরে বোঝানো হয় ভালো হয়, কিন্তু হঠাৎ করে এরকম যে করে ফেলবে এটা কে জানে। কোনো ফাঁসি সর্বস্ব শাস্তি ফাঁসি দেবে। শুক্রবার রাতে রাজধানীর টোলারবাগে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে রিকশাচালক এহিয়া মোল্লা। ঘটনার পর খুনের দায় স্বীকার করে জানান স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের কথা। 4 লক্ষ টাকা সম্পত্তি লিখে দিয়েছি, আমার ঘর করে না স্যার, আমি অনেক বারে বারে এসে হাতে পায়ে ধরে আমার কাগজ টাইপের দিয়ে দিই, কারণ ঘর সংসার ভালোভাবে করো স্যার, বাড়িতে আমার দেশ বাড়ি ঘর উঠোতে যেন আমার মাসি মারে, সবাই পালায়, দুটো জিডি করেছি থানায় স্যার, উকিল সাহেব মন্ত্রী গ্রামের মন্ত্রী কাটেছে, আমাদের বাড়ি ঘর করতে দেয় না, আমাদের আমার ঠিক মতো খাওয়া পাড়াও দেয় না। আপনি তালাক নেননি কেন? দেয় না। ঘটনার সময় বাড়িতেই ছিল পুত্রবধূ রিক্তা খানম। রিক্তা জানায় তাকে অন্য ঘরে আটকে রেখে স্ত্রীকে খুন করে এহিয়া। মানে প্রথম আর কি উনি দুটো চর মারছে, চর মারলে আমি আগে যেতে গেছি, আমার ওই ঘরে নিয়ে আটকায় রাখছে, রাইখে পরে এই পাশে এসে এই করছে। এলাকাবাসীর অভিযোগ, একাধিক বিয়ে করা ছাড়াও 12 বছর আগে নিজের মেয়েকে বিক্রি করার মতো কাজও করেছে রিকশাচালক এহিয়া মোল্লা। কিছুদিন আগের তে মনে করেন ঘরে না উঠলে সবচেয়ে ভালো তো ঘরে না উঠে, ও একটা খারাপ লোক, ওর মতো জঘন্য লোক নাই, যে নিজে মেয়েরে বেঁচে চলতে সে কি ভালো লোক? আপনারা বলেন, যে নিজের মেয়েরে বেঁচে চলতে টাকার জন্যই সে বিয়ে করছে, মানে কয় একটা তার হিসেব ছাড়া। এ বিষয়ে দারুসসালাম থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ। ছেলে ওই ঘটনার পরপরই সাথে সাথে তার ছেলে বাসায় ঢুকে যায় এবং বাসায় ঢুকে তার বাবাকে ওইখানে দেখে ফেলে, দেখে ফেলার পরে ওর বাবা বাথরুমে ঢুকে যায়। ওর বাবা বাথরুমে ঢুকে যাওয়ার পরে ওই ছেলে নিজেই আবার বাথরুমে সিটকিনি বন্ধ করে দেয় যাতে না বেরোতে পারে। ময়না তদন্তের জন্য হারিসা বেগমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সেচ সংকটে ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে অন্তত 16,000 হেক্টর জমির বোরো ফসল উৎপাদন হুমকির মুখে।
ঢাকা আগরতলা মহাসড়কের ফোর লেনের কাজের সময় বিএডিসির প্রধান ক্যানেলের বিভিন্ন অংশ ভরাট ও সংকুচিত হওয়ায় সেচের পানি পাচ্ছে না কৃষক। এই বিস্তীর্ণ জমিতে এখনও আবাদ করতে না পারায় বেড়ে যাচ্ছে চারার বয়স। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর রিপোর্ট। ভারতকে ট্রানজিট সুবিধা দিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলছে জোরে সোরে। সড়কের পাশে থাকা বিএডিসির সেচ প্রকল্পের প্রধান ক্যানেলটির বিভিন্ন অংশ ভরাট করে ফেলা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল ও নবীনগর উপজেলার হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে রয়েছে সেচের অভাবে। কারণ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত পানি কোলিং রিজার্ভের মাধ্যমে প্রক্রিয়া করে আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের ক্যানেল দিয়ে জমির সেচ কাজের জন্য ব্যবহার হয়ে আসছিল। বড় মৌসুমের এক মাস পেরিয়ে গেল, সঠিক সময়ে চারা রোপণ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষক। এতে অনেক কৃষক বাধ্য হয়ে অতিরিক্ত খরচে পাম্প ও ডিপ টিউবওয়েল বসিয়ে পানি উত্তোলন করে জমির সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তো মনে ছিল পানি দিয়া গ্যাস গ্যাস করতাম, পারতাছি না। হ্যাঁ, আমরা এই অবদান দিলে আমরা তো গৃহস্থির কিছু জানলা বাস তৈলে আমাদের স্মারকলিপিটা পর্যন্ত রাখেন নাই। আমাদের কর্মী ছিল এই জনগণের পানি পাওয়ার জন্য। আমরা আন্দোলন সংগ্রামে জনগণকে নিয়ে, আমরা আন্দোলন কৃষকদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে যেতে বাধ্য হব। দ্রুত সময়ের মধ্যে শেষ সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানালেন বিএডিসির এক কর্মকর্তা। তো এই বছর রুটস এবং হাইওয়ে বিভাগ আমাদের ক্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়, দেওয়ায় আমরা পানিটা পুরো দমে ছাড়তে পারতেছিলাম না। তো তারা আমাদের কথার প্রেক্ষিতে, প্রশাসনের কথার প্রেক্ষিতে, আলোচনার প্রেক্ষিতে তারা অল্প পরিমাণ ড্রেন ওপেন করে দিয়েছে। অনলাইনের কাজ হওয়ার কারণে সেই খালটি অনেকাংশে ভরাট হয়ে যায় এবং এতে করে কিন্তু এই সবুজ প্রকল্পের পানি প্রবাহের সমস্যা দেখা দেয়। তাই এতে করে কিন্তু কৃষকের চারার বয়স কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের আবাদ অনেকটা হুমকির সম্মুখীন। ফসল বাঁচাতে সেচ সুবিধা ব্যবস্থার দাবি কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। একদিকে সাগর আর অন্যদিকে নদী, মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্নিগ্ধ দ্বীপবন। বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে দিবা নিশি চলে চিরায়ত জোয়ার ভাটার খেলা। সৈকত সৌন্দর্যের এমন অপার সম্ভাবনাময় জেলা বরগুনা। সম্প্রতি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা রিসর্টের কারণে জেলার পর্যটন উদ্যোক্তাদের মাঝে আশার সঞ্চার হয়েছে। বরগুনার সোহেল হাফিজের রিপোর্ট। জেলা শহর থেকে পশ্চিমের প্রশস্ত সড়ক ধরে মাত্র 10 মিনিটের পথ পেরুলেই দেখা মিলবে সুরঞ্জনার মোড়, ঐতিহ্যবাহী খাগদন নদী যেখানে বিষখালিতে মিশেছে। সেই মোহনাকে মোহনীয় করে তুলেছে গোলপাতা, ছৈলা আর কেওড়া গাছের চির সবুজ বন। একদিকে সীমাহীন জলরাশি, আরেকদিকে বিস্তীর্ণ বনভূমি, নিমিষেই জুড়িয়ে যায় চোখ। এমনই এক নৈসর্গিক পরিবেশে রয়েছে রিসোর্টের ব্যবস্থাও। এরকম ব্যবস্থায় পর্যটক বৃদ্ধির ব্যাপারে আশাবাদী স্থানীয় সচেতন মহল। এই সুরঞ্জন ইকোট্যুরিজম এটা একটি প্রথম বেসরকারি উদ্যোগ, এটা সাহসী উদ্যোগ এবং এই উদ্যোগটি দেখে আরো যারা উদ্যোক্তারা তারা অনুপ্রাণিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে এখানে মৎস্য জাদুঘর এবং পাখির অভয়ারণ্য সহ নানাবিধ আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। ইতিমধ্যে আমরা প্ল্যান করেছি জলবাড়ি এক্সপ্রেস নামের একটি হাউসবোট বানানোর, যেটার মাধ্যমে বঙ্গোপসাগরের আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে পর্যটকদের ঘুরে দেখানোর জন্য। পর্যটন বিশ্লেষকরা বলছেন, অনুকূল পরিবেশ পেলেই বরগুনা জেলার বিভিন্ন বনভূমিকে ঘিরে গড়ে উঠতে পারে আরো অনেক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আন্তর্জাতিক সংবাদ। আটকে রাখা আফগানিস্তানের রিজার্ভের $700 কোটি নিজেদের ইচ্ছে মতো খরচের জন্য নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বাইডেনের স্বাক্ষর করা নির্বাহী আদেশে বলা হয়েছে, রিজার্ভের অর্ধেকটা যাবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চরম অর্থ সংকটে থাকাদের মানবিক ত্রাণ সহায়তার জন্য এবং বাকিটা খরচ করা হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে থাকা 9/11 ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের করা রিট নিষ্পত্তিতে।
এই অর্থ তালেবানের হাতে না দেওয়ারও ঘোষণা এসেছে। বলা হচ্ছে, যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষ কবলিত আফগানদের দুর্দশা নিয়ে মার্কিন কংগ্রেসে দফায় দফায় সমালোচনার মুখে প্রেসিডেন্ট বাইডেন এমন নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন। এদিকে টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও তার স্বজনদের $350 কোটি দেওয়ার সিদ্ধান্তকে চুরি হিসেবে বলছেন মার্কিন আফগান মানবাধিকার কর্মীরা। তাদের যুক্তি, 9/11 ঘটনায় আফগানিস্তানের জনগণ কোনোভাবেই সম্পর্কিত নয়, তাই তাদের রিজার্ভের টাকা সরানোটা চুরির সামিল। ইউক্রেনে যে কোনো সময় বিমান হামলা শুরু করতে পারে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ত্যাগেরও নির্দেশ দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ছাড়াও নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডস, ল্যাটভিয়া, জাপান ও সাউথ কোরিয়া। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান বলেন, বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে যাচ্ছে রাশিয়া। তিনি বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রুশ সরকার, তবে রাশিয়া বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ নাকচ করেছে। রুশ সরকার বলছেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ভার্চুয়াল বৈঠকের কথা রয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্ব দিতে ভারতকে সব ধরনের সহযোগিতা দেবে ওয়াশিংটন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াড চার জাতির বৈঠকে ভারতকে এমন আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিজি পেইনি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এবং জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথভাবে চীনের সব ধরনের হুমকি মোকাবেলা করা হবে বলেও বৈঠকে ঐক্যবদ্ধ হয়েছে বলে ঘোষণা এসেছে। ভারতের জন্য এই ঘোষণাকে মেজর ডিফেন্স পার্টনারশিপ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে 186 রানের টার্গেট দিয়েছে সিলেট সানরাইজার্স। আজকের দুই ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ রাউন্ড। সিলেট প্লে অফে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে গেছে, কিন্তু সম্ভাবনা আছে চট্টগ্রামের, সেই জন্য জয়ের প্রয়োজন তাদের। তবে টস জিতে বোলিং নিয়ে সিলেটকে অল্প রানে বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে চ্যালেঞ্জার্সের বোলাররা। সিলেটের উদ্বোধনী জুটি 41 রান এনে দেয়, ইনগ্রম 24 এবং বিজয় 31 রান করেন। এরপর ল্যান্ডেল সিমন্সের 42, অধিনায়ক রবি বোপারার 44 এবং মোসাদ্দেকের অপরাজিত 35 রানে 6 উইকেটে 285 করে সিলেট সানরাইজার্স। মৃত্যুঞ্জয় চৌধুরী 37 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। খবর শেষ করছি, যাবার আগে একবার শিরোনামগুলো আরও একবার। সরকারের সুবিধা পাওয়া কোনো ব্যক্তি যেন নির্বাচন কমিশনার না হন, সার্চ কমিটির বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান। কক্সবাজারে চাকায় পিষ্ট হয়ে 5 ভাইয়ের নিহতের ঘটনায় পিকআপের চালক গ্রেফতার, কুয়াশা ও গতি দুর্ঘটনার কারণ। ভারতে হিজাব নিষিদ্ধের প্রতিবাদ ছড়িয়েছে দেশে বিদেশে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলছে যুক্তরাষ্ট্র। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।